দেখো তো কি লেখা আছে এখানে। এটা দেখি দেখি, এ বাবা রে কি শীত, হঠাৎ শীত করতে আরম্ভ করলো কেন? এখানে লেখা আছে এই জায়গা ছেড়ে আমাদের চলে যেতে হবে আরো উত্তর দিকে, যেখানে আছে আরো বড়, আর সেখানে গিয়ে খুঁজে বার করতে হবে রাক্ষস সৈনিকের শিরস্ত্রাণ। ও, তার মানে যে হেলমেট পরে সৈনিকরা যুদ্ধ করে, তাই তো? একদম ঠিক বলেছিস। আমরা চলে যাব একটা নতুন জায়গায়, কিন্তু তার আগে জেনে নিতে হবে কে হয়েছে আজকে ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে। তোমরা সবাই চলে এসো এখানে। সাহেব, মুকুটটা আমি কিছুক্ষণ পরে থাকতে পারি? আমাদের বিচারকদেরকে জিজ্ঞেস করবো যে কে হয়েছে আজকে ইউনিক চ্যাম্প অফ দ্য ডে। আমার যেরকম দুটো সিং, তেমনি দুটো ইউনিক চ্যাম্প অফ দ্য ডে, ইউনিক চ্যাম্পস অফ দ্য ডে। কে আবার? তাহলে দুটো নামের মধ্যে নামগুলো শুনে ফেলি আমরা। আমি বলছি, একটা শান্তনুদা বলছে, একটা হলো যে ইউনানিমাসলি হয়েছে সে হলো জ্যোতি শেখর। সেকেন্ড হলো চন্দ্রা রে চন্দ্রা, চলে আসবে চন্দ্রা। ইউনিক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের রাজামশাই বলেছিলেন যে যে প্রত্যেক দিন সব থেকে ভালো পারফর্ম করবে তাকেই করা হবে ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে, এবং দেওয়া হবে 2000 টাকার পুরস্কার। সেই পুরস্কার আজকে পেয়ে যাচ্ছে চন্দ্রা আর জ্যোতি শেখর। একটা জোরে হাততালি হয়ে যাক আমাদের আজকের ইউনিক্স চ্যাম্প অফ দ্য ডে জন্য। চন্দ্রার আজকে স্কোর 28.5 out of 30। আমাদের জ্যোতি শেখর, তোমার স্কোর সেম 28.5 out of 30। কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। তোমরা জায়গায় এসো, বাকিদের স্কোর বলবো আমরা। শুরু করবো অদ্রিজের স্কোর দিয়ে। অদ্রিজের আজকে স্কোর 25, ফ্যান্টাস্টিক, 25 out of 30, গুড। এইবার বলবো একটু গোমরা হয়ে দাঁড়িয়ে আছে যে মন খারাপ করে অনন্যা রায়। অনন্যা, তোমার স্কোর 23.5 out of 30। পাশে আছে কৌশিকী, কৌশিকী স্কোর 25.5 out of 30। এবং তার পাশে আছে কিরণ, কিরণ স্কোর 25 out of 30। সব থেকে ছোটটা ওই তো, সব থেকে ছোট যে অনন্যা পাল, অনন্যা পালের স্কোর 26 out of 30। অনন্যা, তুমি একটু এগিয়ে এসো। অনন্যা, তোমার আজকে স্কোর বাকিদের থেকে কম। কালকে একটা দিন তোমার কাছে রয়েছে, সেই দিনে তোমাকে ভালো করে পারফর্ম করতে হবে এবং এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই টপ 7 পার্টিসিপেন্টসকে নিয়ে আমরা এগিয়ে যাব সেই জায়গায় আগামীকাল, যেখানে রয়েছে আরও অনেক বেশি বরফ, এবং সেই জায়গাটা কিন্তু সেই রাক্ষসের ক্যাসেলটার আরও অনেক অনেক কাছে। কালকে আমরা পেয়ে যাব আমাদের টপ 6 পার্টিসিপেন্টস। সেই টপ 6 পার্টিসিপেন্টস কারা হবে সেটা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক রাত 9:30। দেখতে থাকুন সারে গাওয়া পারলেন চ্যাম্পস 2011 পাওয়ার্ড বাই হলিক্স। জাজেস, বন্ধুরা, চলো সবাই মিলে রথে করে এগিয়ে যাই আমরা সেই জায়গার দিকে। চলো